এসআর কার্টুন পয়েন্ট। বন্ধুরা, আজকের গল্প মায়ের চিরুনি। বিক্রমপুর গ্রামে সুমিত্রা তার দুই মেয়ে কেয়া ও জয়াকে নিয়ে থাকতো। সুমিত্রার একটা ছোট্ট ফলের দোকান ছিল, যেখানে ফল বিক্রি করে সুমিত্রা তার সংসার চালাতো। হ্যাঁ রে দিদি, তোর রান্না হলো? আমাদের এদিকে সমস্ত কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ রে বোন, আমারও প্রায় সমস্ত রান্না শেষ, মায়েরও তো আসার সময় হয়ে এলো। যা বোন, তুই হাত মুখ ধুয়ে ঘরে যা, মা এলে সবাই মিলে একসাথে খাবো। কই রে কেয়া, জয়া কোথায় গেলি তোরা? তাড়াতাড়ি এখানে আয়, দেখ আমি তোদের জন্য কি নিয়ে এসেছি। কি এনেছো মা তুমি আমাদের জন্য, দেখাও। ও মা, আচার! আচার কোথায় পেলে মা? কতদিন থেকে কোনো আচার খাই না। আরে আর বলিস না, তোদের বকুল কাকিমা আজ দোকানে এসেছিল, উনি নাকি আচার বানিয়েছে। আর তোরা তো আচার খুব ভালোবাসিস, তাই তোদের জন্য দিলেন। খুব ভালো হয়েছে মা, এখন দাও তো আচারগুলো আমার হাতে দাও। ও, আমার তো দেখেই জিভেতে জল চলে এসেছে। পাগলি মেয়ে দুটো, এই নে। এরপর জয়া তার মায়ের হাত থেকে আচার নিয়ে খেতে থাকে, আর সুমিত্রা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দেখতে থাকে। এভাবেই দুই মেয়েকে নিয়ে ভালোভাবেই সুমিত্রার দিন কাটছিল। কেয়া ও জয়া তাদের মাকে অনেক ভালোবাসত। হঠাৎই সুমিত্রা একদিন ভীষণ অসুস্থ হয়ে পড়ে। অনেক চিকিৎসা করার পরেও সে সুস্থ হচ্ছিল না। মা, কেয়া, জয়া কোথায় গেলি তোরা? এদিকে একটু আয় তো মা। কি হয়েছে মা, তুমি এভাবে ডাকছো কেন? তোমার কি কোনো কষ্ট হচ্ছে মা, বলো আমাদের। অত ব্যস্ত হোস না মা, আমার সময় যে ফুরিয়ে এসেছে রে। মানুষকে জন্ম নিলে যে মরতেই হয়, দুদিন আগে আর পরে। আমি তোদের যা বলছি মনোযোগ দিয়ে শোন। ওই দিকে ওই টেবিলের নিচে দেখ, একটা বাক্স আছে, ওই বাক্সে দুটো চিরুনি আছে। এক পড়ি ওই চিরুনি দুটো একদিন আমায় দিয়েছিল। চিরুনি দুটো কখনো আমার কাজে লাগেনি, আমি তো চলে যাচ্ছি, তাই এখন থেকে ওই চিরুনি দুটো তোদের দুজনের। আর মা কেয়া, তোর বোনকে দেখে রাখিস মা। মা মা, তুমি একটু চুপ করো তো, তোমায় এখন এত কথা বলতে হবে না। মা, ও মা, তুমি কথা বলছো না কেন মা? না মা, না, তুমি আমাদের ছেড়ে কোথাও যেতে পারো না মা। মা কথা বলো মা। কাঁদিস না বোন, মা যে ভগবানের কাছে চলে গেছে, আমরা কাঁদলে যে মা কষ্ট পাবে রে, আর কাঁদিস না তুই। সুমিত্রা মারা যাওয়ায় জয়া ও কেয়া ভীষণ একা হয়ে পড়ে, আর কোনো রকমে তাদের দিন কাটাতে থাকে। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। আচ্ছা দিদি, মা তো আমাদের দুটো চিরুনির কথা বলেছিল, চল তো দেখি কেমন চিরুনি দুটো। এই বলে জয়া সেই বাক্সটা বের করে খোলে, আর দেখে সেখানে সুন্দর দুটি চিরুনি চকচক করছে। এরপর দুই বোন দুই চিরুনি হাতে নেয়। চিরুনি হাতে নিতেই জয়ার হাতে চিরুনিটি কথা বলে ওঠে। আজ থেকে আমি তোমার দাস, তোমার যা যা দরকার তুমি আমায় বলো, আমি সাথে সাথে তোমায় তা এনে দেব। কেয়া, বলো আমি তোমার জন্য কি করতে পারি? তোমার আদেশ পালনের জন্য আমি প্রস্তুত। দুই চিরুনি থেকে এমন আওয়াজ শুনে তো দুই বোন একটু ঘাবড়েই যায়। এ কি রে বোন, চিরুনি থেকে এমন আওয়াজ আসছে কেন? এগুলো কি কোনো জাদুই চিরুনি নাকি? দেখি তো বলে। জাদুই চিরুনি আমাদের অনেক খিদে পেয়েছে, তুমি আমাদের খাবার এনে দাও। কেয়ার কথা শেষ হতে না হতেই সেখানে অনেক খাবার চলে আসে।
যা দেখে দুই বোনই অনেক খুশি হয়। সত্যি রে দিদি, মায়ের দেয়া এই চিরুনিগুলো তো জাদুই চিরুনি। তুই দেখিস দিদি, মায়ের চিরুনি দিয়ে আমাদের সব অভাব দূর হয়ে যাবে। এরপর থেকে কে আর জয়া তাদের প্রয়োজন অনুযায়ী জাদুই চিরুনির সাহায্যে নিত। কিন্তু জাদুই চিরুনির এত জিনিস পেয়ে জয়ার মনে অনেক লোভ জন্মায়। সে তার মায়ের জাদুই চিরুনির কাছে প্রয়োজনের থেকেও বেশি টাকা নিত আর বাজে খরচ করত। আমার কাছে তো এই জাদুই চিরুনি থাকে আর আমার কিছুই লাগবে না, মায়ের এই চিরুনির সাহায্যে আমি অনেক ধনী হব, আমার সকল কষ্ট দূর হয়ে যাবে, আমায় কোনো কাজ করতে হবে না। দিনে দিনে জয়ার অলসতা আর বিলাসিতা বাড়তেই থাকে। জয়া কোনো পরিশ্রম করত না আর তার মায়ের দেয়া চিরুনির থেকে অনেক টাকা পয়সা নিয়ে সেগুলো বিনা প্রয়োজনে খরচ করত। এভাবেই একদিন জয়া তার দিদিকে ফেলে তার চিরুনি নিয়ে অন্য জায়গায় চলে যায়। এদিকে কেয়া তার মায়ের স্মৃতি আঁকড়ে ধরে ওই বাড়িতে একাই থাকত আর তার যতটুকু জিনিস দরকার হতো ততটুকুই তার মায়ের দেয়া চিরুনি থেকে চেয়ে নিত। একদিন কেয়া তার মায়ের দেয়া চিরুনিটা সামনে রেখে পড়ছিল। আচ্ছা, আমার কাছে তো এত জিনিস আছে, তুমি কখনো চাও না কেন? ওগুলো নিয়ে তো তুমি অনেক ভালো থাকতে পারো, অনেক বড় লোক হয়ে যাবে তুমি। আমার যতটুকু জিনিস প্রয়োজন আমি তো তোমার থেকে ততটুকুই চেয়ে নেই, অতিরিক্ত জিনিস অপচয় করা ভালো নয়। আমি পরিশ্রম করে লেখাপড়া শিখে অনেক বড় হতে চাই, আর আমি তো জানি তুমি সব সময় আমার পাশে থাকবে। আমার বিপদে অন্য কেউ পাশে না থাকলেও তুমি সব সময় আমার পাশে থাকবে, তাই তুমি যখন আমার পাশে আছো তখন আমার আর বেশি জিনিসের প্রয়োজন নেই। কেয়ার মুখে এমন কথা শুনে জাদুই চিরুনি অনেক খুশি হয়। কেয়া তার মায়ের চিরুনির সাহায্যে ভালোভাবে তার দিন কাটাচ্ছিল। হঠাৎ একদিন জয়া যখন তার চিরুনির কাছে টাকা চাচ্ছিল তখনই চিরুনি থেকে এক পরি বেরিয়ে আসে। তুমি খুব লোভী আর অলস একটা মেয়ে, এই জাদুই চিরুনি তোমার আর কোনো সাহায্য করবে না, কারণ পুরো পৃথিবী তোমার পায়ের কাছে পেলেও কখনো তোমার মন ভরবে না। আর তুমি জানো তো লোভের ফল কখনোই ভালো হয় না। এই বলে পরি অদৃশ্য হয়ে যায় আর জয়ার সমস্ত ধন সম্পদ অদৃশ্য হয়ে যায়, আর তার মায়ের দেয়া জাদু চিরুনিটাও অদৃশ্য হয়ে যায়। আর জয়ার এমন অবস্থা দেখে সে অনুতাপ করে কাঁদতে থাকে। যেখানে লোভ না করে কেয়া তার মায়ের চিরুনির সাহায্যে ভালোভাবে দিন কাটাচ্ছিল। তো বন্ধুরা, দেখলে তো লোভের পরিণাম কি হয়? তোমরা কিন্তু কখনো লোভ করবে না।